2023 বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে চলছে জোর কদমে ভোটের প্রস্তুতি জনতার রায় নিতে আমরা নিউজ বাংলা পৌঁছে যাচ্ছি বিভিন্ন বিধানসভা এলাকাগুলোতে সাথে আছি আমি সঞ্চিতা আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে জনতার রায় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি মৃন্ময় সাথে আছি আমি সঞ্চিতা সাথে আছি আমি পুষ্পা সাথে ক্যামেরা রয়েছি আমি হাসান দেখতে থাকুন নিউজ বাংলা নেটওয়ার্ক দাদা আপনার নামটা সুরনাথ কি করেন আপনি মাশরুম চাষ আমাদের সরকারের লগে সম্পর্ক নাই আপনি মাশরুম সম্বন্ধে বলেন আমি মাশরুম চাষ করি এটা নিয়ে বলেন 2017 মাশরুম করছি না আমি চাইছি আপনারা দেখছেন জনতার রায় 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র পাশে পেয়ে গেছে একজন বড় দাদাকে দাদা আপনার নামটা আচ্ছা গত 5 বছরে কোন সুযোগ সুবিধা পেয়েছেন কি ভাইজি তো 100 বছরে তো 6000 টাকা হইয়া আচ্ছা 6000 টাকা সেটা কি পাচ্ছেন কৃষি দপ্তর থেকে পাচ্ছেন আচ্ছা তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল তখন কি কিছু পেয়েছিলেন তখন তো কিছু হয়নি দাদা বাবা বলে কিছু পাননি বিজেপি সরকারের আমলে সুবিধা পেয়েছেন 16 তারিখ রাজ্যে ভোট জানেন তো এবার কি মনে করছেন কোন দিকে জনতার রায় গেলে আপনার এই কদমতলার উন্নতি হবে বর্তমানে যে সরকার আছে ওই সরকারে থাকুন দাদা চাইছেন বর্তমানে যে সরকার আছে সেই সরকারকে পুনরায় রাজ্যে দেখতে চাইছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা দাঁড়িয়ে রয়েছি কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সরসপুর গ্রামে পাশে পেয়ে গেছে একজন দিদিকে দিদি আপনার নামটা মালতী বাইরি আচ্ছা 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন পরিবর্তন না প্রত্যাবর্তন মানে যে সরকার আছে সেই সরকারকেই চাইছেন না নতুন সরকার চাইছেন পরিবর্তন চাই না পরিবর্তন কেন পরিবর্তন চাইছেন যাতে একটা সুন্দর দেশটা আছে দেশটা যাতে সুন্দর হয় আচ্ছা গত 5 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি সরকারি পাইছে মানুষে কি আপনি কি পেয়েছেন আমি কিছু পাইনি আপনি কিছু পাননি আচ্ছা তার আগে 25 বছর সিপিআইএম এর রাজত্ব ছিল আমাদের রাজ্যে তখন কি কিছু পেয়েছিলেন পাইছিলাম আমার শাশুড়ি পাইছিলেন কি পেয়েছিলেন একটা ঘর আচ্ছা সিপিএম আমলে ওনার বাড়িতে একটা ঘর পেয়েছিল গত 5 বছরে কিছুই পাননি তারপরও তিনি তার জন্য চাইছে রাজ্যে পরিবর্তন ধন্যবাদ আপনাকে পেয়ে গেছি আমরা আরেকজন দিদিকে তো দিদি আপনার নাম সীতারানী না আচ্ছা তাহলে বিগত 5 বছর ধরে যে সরকার আমাদের রাজ্যে রয়েছে আপনি সরকার থেকে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন পেয়েছেন কি কি পেয়েছেন তো ফ্রিতে চাউল পেয়েছি উজ্জ্বলা গ্যাস পেয়েছি কৃষি একটা লোন নাই জানি কৃষি মাসে মাসে তো কোন সরকারকে চাইছেন 16 তারিখে তো রাজ্যে ভোট তো বর্তমান সরকার থাকলেই ভালো হয় আচ্ছা দিদি চাইছেন যে বর্তমান সরকারই আবার ফিরে আসুক আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে চলছে ভোটের হাওয়া আমরা দাঁড়িয়ে রয়েছি 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে পাশে পেয়ে গেছি একজন বড় কাকুকে কাকু আপনার নামটা পবিত্র কুমার নাথ আচ্ছা গত 5 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি পেয়েছি কি পেয়েছেন এই তো 6000 টাকা পেয়েছি কৃষি কৃষি থেকে 6000 টাকা পেয়েছেন আর আর তো অন্যান্য ঘর টর এইগুলো পেয়েছি আচ্ছা অনেক সুযোগ সুবিধা পেয়েছেন ঘর পেয়েছেন আর অন্যান্য কিছু তার আগে দীর্ঘ 25 বছর বাম ফ্রন্টে সরকার ছিল তখন কিছু পেয়েছিলেন কি না পেয়েছেন পাইনি বাম ফ্রন্ট আমলে তিনি কিছুই পাননি 16 তারিখ রাজ্যে ভোট কি মনে হয় জনতার রায় কদমতলা কেন্দ্রে কোন দিকে যাবে বলে আপনার অভিমত আমরা তো যেখানে আছি সেখানেই থাকবো মানে কি চাইছেন পরিবর্তন না প্রত্যাবর্তন না প্রত্যাবর্তন কাকু প্রত্যাবর্তন চাইছেন ধন্যবাদ কাকুকে ধন্যবাদ আমরা দাঁড়িয়ে রয়েছি 54 কুর্তি কদমতলা কেন্দ্রের সরসপুর গ্রামে তো পথ চলতে দুজন দাদাকে আমরা পেয়ে গেছি তো উনার কাছ থেকে জেনে নেব উনার ব্যক্তিগত অভিমত তো দাদা আপনার নাম আপনার আচ্ছা 5 বছর ধরে যে সরকার আমাদের রাজ্যে রয়েছে তো সেই সরকার থেকে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন আপনারা এমনি তো ঠিকঠাক মিলছে কি কি পেয়েছেন ঘর পাইছি তারপরে তোমার স্যার আনে অন্য রকমের পেয়েছেন তাহলে 16 তারিখে ভোট তো আপনার আপনাদের কি অভিমত যে কোন দিকে যাবে সরকার জনগণের অভিমত কোন দিকে যাবে
এটা তো এখনো তো হইতে পারি আর না যে পাইটি আছে আশা করি তো এইটাই দিয়ে যাইব জনগণ তো যেদিকে দিব এদিকে আমরা তখন যেদিকে দিব একদিকে এইটা না সবাই যেদিকে দিবে না আপনাদের মানে আপনাদের আর জানতে চাইছি যে আপনাদের কি মনে হয় যে কোন সরকার আসবে আমরা তো যে সরকার আছে ওই সরকার আইব আচ্ছা তাহলে উনারা চাইছেন যে সরকার আছে সেই সরকারই আসুক আবার জনতার রায়নীতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি সরলা গ্রামে পাশে পেয়ে গেছি একজন দাদুকে দাদু আপনার নামটা মনোরঞ্জন দেবনাথ আচ্ছা গত 5 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি সরকারি আমি তো পাইছি না আপনি পাননি তার আগে 25 বছর বাম রাজত্ব ছিল তখন কি কিছু পেয়েছিলেন না তখনও পাননি 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন যে সরকার আছে সেই সরকার থাক না নতুন সরকার চাইছেন মানে আপনার কি মনে হয় কোন সরকার রাজ্যে এলে আপনার এই সরলা গ্রামের উন্নয়ন হবে তিনি আবার প্রত্যাবর্তন চাইছেন ধন্যবাদ আপনাকে সরলা গ্রামে আমরা পাশে পেয়ে গেছি আরেকজন দাদাকে দাদা আপনার নামটা দেবুপাল গত 5 বছরে কি কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন পেয়েছি অনেক কিছু কি পেয়েছেন আমার মায়ের ভাতা পেয়েছি পিএম কিষাণ পেয়েছি আমি একটা ঘর পেয়েছি আচ্ছা তিনি গত 5 বছরে ঘর পেয়েছেন পিএম কিষাণ পেয়েছেন এবং ওনার মায়ের ভাতা পেয়েছেন তার আগে 25 বছর বাম রাজত্ব ছিল তখন কি কিছু পেয়েছেন না না তখন কিছু পাইনি আচ্ছা সেই 25 বছরে তিনি কিছুই পাননি 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন পরিবর্তন না প্রত্যাবর্তন চাইছেন দাদা প্রত্যাবর্তন চাইছে ধন্যবাদ দাদাকে আমরা জনতার রায় জানতে এখন রয়েছি কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত ব্রজেন্দ্রনগর গ্রামে এখানে আমি একজন দাদাকে পেয়েছি দাদা আপনার নামটা আমার নাম নিখিলচন্দ্র দাস বিগত 5 বছর রাজ্যে বিজেপি এবং আইপিএফ এর জোট সরকার ছিল কি পেয়েছেন সেই সময় না যথাসাধ্য যা যা গভর্নমেন্ট আমাদের দিয়েছে আমরা খুব খুশি বা আনন্দিত হয়েছি ঘর থেকে শুরু করে এরপরে আপনার যেটা এই যে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে এরপরে যে বিগত দিনে যেটা এই করোনার সময়ে যে চাউল আমাদের ডবল করে দিয়েছে এতে আমরা সরকারের কাছে খুবই উপকৃত আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন কি চাইছেন এবার আমরা চাচ্ছি যে সরকার যে জায়গায় আছে ওই সরকার আবার ওই জায়গায় থাকার জন্য চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দাদা বলছেন উনি অনেক কিছু পেয়েছেন এবং উনি চাইছেন যে এবারও আবার বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হোক আমরা আরেকজনকে পেয়ে গেছি একজন যুবক ভাই আপনার নামটা সাগর দাস আপনি কি করেন আমি এমনি বর্তমানে পড়াশোনা করছি আর কি তো ভোট তো দেন হ্যাঁ ভোট দিই এইবার বিগত 5 বছর রাজ্যে বিজেপি এবং আইপিএফ টি জোট সরকার ছিল কি পেয়েছেন আপনি দেখুন আমরা বিগত যে সরকার দেখেছি সেই সরকারে আমাদেরকে মিছিল মিটিং যে বেশিরভাগ অ্যাটেন্ড করতো তার উপরে কিন্তু যে সরকারি বেনিফিটগুলো সেগুলো প্রদান করা হতো কিন্তু আমরা বিগত বিজেপি সরকার দেখতে পাচ্ছি যে কি তা যে এখানের মধ্যে কোনো দল মত নির্বিশেষে সবাইকে যাতে মানুষ সুষ্ঠুভাবে সব কিছু তার অধিকারগুলো পেয়ে থাকে সেই কাজগুলো করছে যেমন পানীয় জল বলুন কিষাণ সম্মান নিধি বলুন গড় বলুন এইসব জিনিসের ক্ষেত্রে আমরা সব কিছুই পাচ্ছি এটাই আমরা চাই 2023 আবার এই রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক ধন্যবাদ আপনাকে উনি বললেন যে এবারও উনি চাইছেন যে বিজেপি সরকার রাজ্যে আবার প্রতিষ্ঠিত হোক জনতার রায়নীতে আমরা এখন রয়েছি কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত রানীবাড়ি বাগানে যেখানে আমরা পেয়েছি এই বাগানের দুজন শ্রমিক ভাইকে আমরা একটু কথা বলবো ওনাদের সাথে আপনার নামটা আমার নাম জগাই স্যার জগাই স্যার আচ্ছা জগাই বাউরি বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফ টি সরকার ছিল কি পেয়েছেন সেই সরকারের আমলে কি পেয়েছি স্যার একটা খালি ঘর পেয়েছি আর কিছু পেয়নি ঘর পেয়েছেন আচ্ছা এবার এই কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন উনি আপনাদের বাগানেরই লোক তো এই আগামী 16 ফেব্রুয়ারি আবার বিধানসভা নির্বাচন হচ্ছে এবার কি চাইছেন এবার তো আমরা তো দিলীপ উঠুকে চাইছি দিলীপ তাঁতিকে আপনারা এবার চাইছেন চাইছি কারণ কি আমাদের বাগানের শ্রমিক যেহেতু উঠে হয়েছেন বাগানের যেহেতু শ্রমিক হ্যাঁ তাকে তো আমাদের চাওয়ার দরকার আপনার নামটা কি আমার নাম হেমন্ত নায়েক আপনি কিছু পেয়েছেন এই 5 বছরে আমি 5 বছরে কিছু পাইনি কিন্তু আমার একটা ঘর স্যাংশন হয়েছে এবার তো সামনে নির্বাচন হ্যাঁ কি চাইছেন আমরা তো দিলীপ তাঁতিকেই চাইছি দিলীপ তাঁতিকে চাইছেন কারণ কি
কারণ আমাদের দেখো সব কিছু রাস্তা বোনাছে, এই করছে, কাজ দেখাচ্ছে, সব কিছুই দেখছি আমরা। তো ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা এখানে দুজন বাগান শ্রমিকদের ভাইদের সাথে কথা বললাম, ওরা বলছেন একজন ঘর পেয়েছেন, আরেকজনের ঘর স্যাংশন হয়েছে। তো ওরা চাইছেন এবার তাদের বাগান শ্রমিক যিনি দিলীপ তাঁতি বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী, ওনাকেই এবার চাইছেন। দাদা আপনার নামটা? রতন চাষা। কি করেন আপনি? দিনমজুরি। আচ্ছা, বিগত 5 বছরে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি কি পেয়েছেন এই আমলে? এমনি তো আমি কিছু পাইনি, যেহেতু আমার এলাকাবাসী সবাই পেয়েছে, ঘর পেয়েছে, ল্যাট্রিন পেয়েছে, বিভিন্ন ধরনের রেগার কাজ টাজ পেয়েছে, অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছে সবাই। তো আমি বর্তমানে কিছু পাইনি এখানে। আপনি বাগান এলাকায়? বাগানে না, আমি বস্তিতে থাকি, কুলিডর গ্রাম আমার বাড়ি। তো আগামী 16 তারিখ তো বিধানসভা নির্বাচন, কি চাইছেন এবার? চাইছি তো যে সরকার চলছে এই সরকার, আমাদের এখন এমএলএ নতুন দাঁড়িয়েছে দিলীপ তাঁতি, ওনাকে বিজয়ী করার জন্য সবাই চেষ্টা করছে। ওনাকে বিজয়ী করতে আপনারা চাইছেন? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমরা একজন বয়োজ্যেষ্ঠ দাদাকে পেয়ে গেছি, কথা বলবো ওনার সাথে। আপনার নামটা? আমার নাম হলো নুরুদ্দিন। নুরুদ্দিন, আপনি কি করেন এমনি? আমি এমনি ছাগলগুলো তার ব্যবসা করেন। আচ্ছা, এই বিগত 5 বছরে রাজ্যে যে সরকার ছিল, কি পেয়েছেন সেই সরকারের আমলে? আমি তো কিচ্ছু পাইছি না বাবা, কিচ্ছু পাইছি না, অন্য অন্য মানুষে পাইছে। আচ্ছা, আগামী 16 তারিখ তো বিধানসভা নির্বাচন, এইবার কি চাইছেন? আমরা তো বিজেপি করতাম না, আমরা তো সিপিএম লোক, সিপিএম করব। সিপিএম করবেন? মানে আপনি কি চাইছেন এবার সরকার কোন কোন দলের সরকার আসুক? সিপিএম কংগ্রেসের? সিপিএম কংগ্রেসের সরকার আইতো তো আমরা হইয়া, যখন দল হরিয়ার এগো তো আমরা থাকবো না নি মনোবাদী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নামটা? টুটুল কর্মকার। আপনি কি কি করেন এমনি? এমনি বাড়িতেই থাকি। বাড়িতেই থাকেন? আচ্ছা, বিগত 5 বছরে যে জোট সরকার ছিল রাজ্যে, বিজেপি জোট সরকার ছিল, কি পেয়েছেন সেই সরকারের আমলে? এমনি তো আমি কিছু পাইনি, তো অন্য অন্য মানুষ তো পাইছে, আমি কিছু নেই। আগামী 16 তারিখ তো নির্বাচন, এবার কি চাইছেন? দেখি সবে যদি আই করে তো সিপিএম আসবে। সিপিএম কে চাইছেন? ধন্যবাদ আপনাকে। নিবাড়ি এলাকায় আমরা এখন রয়েছি, আমরা এখানে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? বিমল। কি? বিমল সিং। আপনি মণিপুরী সম্প্রদায়ের? কি করেন আপনি? ব্যবসা করেন? তো বিগত যে 5 বছর রাজ্যে যে বিজেপি আইপিএফটি সরকার ছিল, কি পেয়েছেন সেই সরকারের আমলে? কিছু পাইনি। কিছু পাননি? আপনার এলাকার কোনো উন্নতি হয়েছে? আগের মতোই। তো এবার তো 16 তারিখ বিধানসভা নির্বাচন, কি চাইছেন এবার? বিজেপি সরকার। আপনি তো কিছু পান নাই, তো কেন চাইছেন আবার বিজেপি সরকার? আইলে তো ভালো। আইলে ভালো? তো দাদা কিছু পাননি, কিন্তু উনি চাইছেন যে বিজেপি সরকার আসুক। আরেকজন দিদিকে পেয়েছি, আপনার সাথে একটু কথা বলি। আপনার নামটা? জয়াদেব। জয়াদেব, এই বিগত 5 বছরে আপনি কি পেয়েছেন সরকারের? কিছু পাননি। আগামী 16 তারিখ তো নির্বাচন, কি চাইছেন এবার? পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন হইতো। পরিবর্তন? বিজেপি কংগ্রেস আর সিপিএম এর যে জোট সরকার, সেটাকে চাইছেন, মানে এই সরকারকে চাইছেন? ধন্যবাদ আপনাকে। কুন্তলা করতে বিধানসভা কেন্দ্রের রানীবাড়ি বাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি, পাশে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে কি কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? কোনো কিছু পাইনি দিদি। আচ্ছা, তার আগে 25 বছর বাম রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? বাম ফ্রন্টের আমলে এবং বিজেপি আইপিএফটি জোট সরকার, কোনো আমলেই দিদি কিছু পাননি। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাক না নতুন সরকার চাইছেন? না, আমরা এই সরকারই চাই দিদি। প্রত্যাবর্তন চাইছেন? ধন্যবাদ আপনাকে। আপনার নাম? বৃন্দাবন গোস্বামী। আচ্ছা, গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? কিছু পাননি। কিছু পাননি? না। আচ্ছা, তার আগে 25 বছর বাম ফ্রন্টের রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? একটি ঘর পেয়েছি। বাম ফ্রন্ট আমলে একটি ঘর পেয়েছিলেন, গত 5 বছরে দাদা কোনো সুযোগ সুবিধা পাননি। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? মানে যে সরকার আছে যে সরকার আছে সেই সরকার কিছুই পাননি, তারপরও এই সরকারকেই আবার চাইছেন কেন? চাওয়ার দরকার? আমার বয়স হয়েছে, আমাকে ভাতা দেন নাই, আমি ভাতা চাই, আমার কারেন্ট নাই, আমার শৌচালয় নেই, কিছুই নেই, একমাত্র স্লিপের একটি ঘর পেয়েছি। কাকে জয়ী দেখতে চাইছেন? আমি
বিজেপি সরকার দিয়ে। আচ্ছা, আপনার রায়নিতে আমরা দাঁড়িয়ে আছি রানীবাড়ি বাজারে, পাশে পেয়ে গেছেন কেন দাদাকে। দাদা আপনার নামটা? আচ্ছা, গত পাঁচ বছরে কি কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? কি কি পেয়েছেন? উনি ঘর পেয়েছেন, তার আগে ২৫ বছর সিপিএম এর রাজত্ব ছিল আমাদের রাজ্যে, তখন কি কিছু পেয়েছিলেন? আচ্ছা, সরকারের রাজ্যে ভোট কি চাইছেন? যে সরকার আছে সেই সরকার পাক, না নতুন সরকার আসবে? ওনার নামটা চাইছেন এখানে চা জনগোষ্ঠী থেকে যিনি মনোনীত প্রার্থী দিলীপ তাঁতিকে জয়ী দেখতে চাইছেন আমার এই দাদা। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক, আমরা দাঁড়িয়ে রয়েছি রানীবাড়ি বাজারে, পাশে পেয়ে গেছি কয়েকজন দাদাকে। দাদা আপনার নামটা? আপনার? আচ্ছা, গত পাঁচ বছরে কি কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? তা তো বেজান পেয়েছি। কি পেয়েছেন? কিছু পাইনি বলো তো, দেশের মানুষ তো পাচ্ছে। দাদা কিছু পাননি কিন্তু দেশের মানুষ পাচ্ছে। আপনি কি পেয়েছেন? আমি একটা ঘর পেয়েছি। ঘর পেয়েছেন, তার আগে ২৫ বছর বাম রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? না, কিছু পাননি। আপনি? আমি কিছু পাইনি। ১৬ তারিখ রাজ্যে ভোট কি চাইছেন? এই কেন্দ্রে কোন সরকার প্রতিষ্ঠিত হলে বা কোন প্রার্থী জয়ী হলে আপনাদের রানীবাড়ি তথা এই বিধানসভা কেন্দ্রের উন্নতি হবে? বিজেপি। বিজেপি কি চাইছেন? আপনাদের এখান থেকে যিনি প্রার্থী মনোনীত হয়েছেন তিনি আপনাদের এই এলাকারই মানুষ, তো উনার ব্যাপারে আপনাদের মানে উনার সাথে আপনাদের জনসম্পর্কটা কিরকম? আমাদের এই জনসংখ্যা ঠিক আছে। আচ্ছা, উনার সাথে আপনাদের এই এলাকার মানুষের জনসম্পর্কটা কিরকম? আপনাদের কতটুকু কাছে আসতে পেরেছেন উনি? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন জনতার রায়, আমরা দাঁড়িয়ে রয়েছি রাজনগর বাজার এলাকায়, পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, গত পাঁচ বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি? কিছুই পাইনি। কিছুই পাইনি? কিছুই পাননি। আপনার নামটা? আপনি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি? আমার নাম রাজবিলাল পাল, আমি কোনো সুযোগ সুবিধা পাই নাই। আচ্ছা, আপনার নামটা? মোহাম্মদ মুসাফির আলী। কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি? কোনো সুবিধা পাই না। তিনজন দাদাকে পেয়ে গেলাম, তারা গত পাঁচ বছরে কোনো সুযোগ সুবিধা পায়নি, তার আগে ২৫ বছর বামফ্রন্টের সরকার ছিল, তখন কি কোনো কিছু পেয়েছিলেন? হ্যাঁ, অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। বামফ্রন্ট আমলে বহুত কিছু পেয়েছি। বামফ্রন্ট আমলে তিনজনে বললেন যে অনেক কিছু পেয়েছেন। ১৬ তারিখ রাজ্যে ভোট কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? আমরা তো পরিবর্তন। আমরা পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই। তিনজন দাদাই বললেন ওনারা পরিবর্তন চাইছেন, সিপিএম সরকারকে পুনরায় রাজ্যে প্রতিষ্ঠিত দেখতে চাইছেন। ধন্যবাদ আপনাদেরকে। দাদা গত পাঁচ বছরে কিছুই পাননি, তার আগে বামফ্রন্ট আমলে বিরোধী ছিলেন, তা সত্ত্বেও অনেক কিছু পেয়েছেন। ১৬ তারিখ রাজ্যে ভোট কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? আমরা সিপিএম সরকারকে চাইছি। দাদা সিপিএম কংগ্রেস জোট সরকারকে চাইছেন। ধন্যবাদ আপনাকে। পাশে আছেন আরেকজন দাদা। দাদা আপনার নামটা? আব্দুল কালাম। ১৬ তারিখ রাজ্যে ভোট কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন। পরিবর্তন? কেন পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো ফেনে চাইছি, তো মানুষের মনে হিংসা নিন্দা সম্পূর্ণ দ্বারা এই বিজয়ী সভা বা বলতে গেলে হিন্দু মুসলিম বৃদ্ধ খ্রিস্টান সবার দিকে মানে হিংসাটা বেশি গেছে। হিংসা বিদ্বেষ যাতে কম হয় তার জন্য তিনি পরিবর্তন চাইছেন। পাঁচ বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি? গত পাঁচ বছরে না পাইছি। কোনো সুযোগ সুবিধা পাননি? না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাই আপনার নামটা? সৌরভ দে। আচ্ছা, আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন না আগে? একজন নতুন ভোটারকে আমরা পাশে পেয়ে গেছি যে প্রথম এবার বিধানসভা নির্বাচনে ভোট দেবে, ১৬ তারিখ রাজ্যে ভোট কি চাইছো? পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন চাইছো। কেন পরিবর্তন চাইছো? বিজেপি সরকার আসার পরে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আমরা বেকার, আমাদের বলেছিল যে সরকার আসার পরে সুযোগ সুবিধা দেবে, তো তারা কোনো সুযোগ সুবিধা আমাদের দেয়নি, এর জন্য আমরা পরিবর্তন চাইছি। ভাই কোনো সুযোগ সুবিধা পায়নি, সুযোগ সুবিধা পাওয়ার জন্য পরিবর্তন চাইছে। রাজ্য জুড়ে চলছে ভোটের হাওয়া, শাসক শিবির বিরোধী শিবির উভয় শিবিরই চালাচ্ছে নিজেদের প্রচার প্রসার। চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বর্তমানে আমরা কদমতলা বাজারে দাঁড়িয়ে রয়েছি, পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? ঝলক মালাকার। আচ্ছা, গত পাঁচ বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? সবকিছু পাইছি। সবকিছু পেয়েছেন? কি কি পেয়েছেন? যেমন আমরা এখানে তো আমরা গ্রামের বাড়িতে আমরা হাসপাতাল পাইছি, লেট্রিন পাইছি, সবকিছু পাইছি। আগে
শৌচালয় পেয়েছে, আরো অনেক কিছু পেয়েছে। আচ্ছা ব্যবসা কেমন চলছে? ব্যবসা তো দেখুন আজকে একটু খারাপ হলে কালকে একটু ভালো হবে, এটা তো ব্যবসা নিয়ম। গত 25 বছর এই 5 বছরের আগে 25 বছর সিপিএম সরকার ছিল এই রাজ্যে, তখন ব্যবসা ভালো চলছিল না? গত 5 বছর ধরে ব্যবসা ভালো চলছে, এটা সব সব সময় সমান সেম সময়। ঠিক আছে, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? এটা ভোটের পরে ফলাফল আইব কিতা আইব না আইব, কি মনে হয় এই কেন্দ্রে জনতার রায় কোন দিকে যেতে পারে? এটা তো আমার কিছু, আপনার অভিমতটা জানতে চাইছি। এই কেন্দ্রে সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী দিয়েছে, বিজেপি আইপিএফ তে জোট প্রার্থী দিয়েছে, তৃণমূল প্রার্থী দিয়েছে, কোন প্রার্থী জয়ী হলে এলাকার উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? এটা সরকার, যে সরকার যাইব সেই সরকারের চেষ্টা করব যাতে লোকের সবের ভালো। আচ্ছা, জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজনগর বাজার এলাকায়, পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? আমার নাম জয়ন্ত দে। আমার নাম ফজলুল। আপনার নাম? আপনার নাম? আমার নাম গোলাম কিবরিয়া। আচ্ছা, গত 5 বছরে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি? না, আমরা তো কিছুই পাইনি। আমি টাকা কেসও পাইছি না। আমি পাইছি। কি পেয়েছেন? মানে গুবরের যে কথা, ইটা পাইছি, ল্যাটিন পাইছি। আর আচ্ছা, এই দুজন দাদা কিছুই পাননি, উনি শৌচালয় পেয়েছেন, আপনি কিছু পেয়েছেন কি? আমি গুবরের কথা পাইছি। আচ্ছা, উনি কিছু একটা পেয়েছেন। তো 16 তারিখ রাজ্যে ভোট, কি মনে হচ্ছে জনতার রায় কোন দিকে যেতে পারে, বা কোন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হলে আপনাদের এই রাজনগর এলাকার তথা কদমতলা পূর্তি বিধানসভা কেন্দ্রের উন্নয়ন হবে? আমরা তো পরিবর্তন চাই। কারণ পরিবর্তন কেন চাইছেন? এই সরকারে যে গত 5 বছর যে দুই সরকার ছিল, জনগণের কোনো কাজ করে নাই, একমাত্র মণ্ডলের কাজ করেছে। জনগণের সরকার হতে হলে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট সরকার আসলে ভালো হবে। তিনি বামফ্রন্ট এবং কংগ্রেস জোট সরকার চাইছেন, আপনি? আমরা সেম কথা হলো, পরিবর্তন চাই। কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন হোক, প্রত্যাবর্তন হইলে গিয়া তখন মানুষ বাঁচতে পারবো। আজকে যে যদি আজকে সিপিএম কংগ্রেস যদি জোট, আজকে আজকে যখন জোট আমল আছিল তখন বহুত অরিজিনাল যারা কংগ্রেস আছিল তারা ভালো করেই জানে যে আজকে সিপিএম এ কিটা করছে, আর সিপিএম এর যারা আছে তারাও ভালো করে জানে কংগ্রেসে কিটা করছে। তো যেটা লাগে জোট জিনিসটা ঠিক নাই, কারণ মানুষের যাতে উন্নয়ন হয়, কিংবা আজকে যারা অরিজিনাল যারা কংগ্রেস আছে তারা জানতে পারে যে মানে তারা কি ধরনের অবস্থা, তারা পরিবার পরিবার পরিজন কোয়াইছে। তো এটার লাগে জোট নাই, আজকে সাধারণ জনগণের যেমন উপকার হয় ওরও জিনিসটাই হোক। আমরা একমত বর্তমান সরকারটা পরিবর্তন হোক, এ রাজ্য জনগণনের সুযোগ সুবিধা হইব, এই সরকার থাকে যা তার সব লোকপাত করে। আপনারা শুনলেন জনতার রায়, তিনজন দাদা চাইছেন পরিবর্তন, সিপিআইএম এবং কংগ্রেস জোট সরকারকে আরেকবার দেখতে চাইছেন রাজ্যে, আর এই দাদা চাইছেন যাতে প্রত্যাবর্তন হয়, মানে বিজেপি আইপিএফ টি জোট সরকারকে তিনি পুনরায় রাজ্যে প্রতিষ্ঠিত দেখতে চাইছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন। পরিবর্তন কেন পরিবর্তন চাইছেন? কোন আমলেই তো কিছু পাননি আপনি। এখন ধর্ম নিরপেক্ষতার উপর আঘাত পড়ছে, যার কারণে ধর্ম নিরপেক্ষতার উপর আঘাত পড়েছে উনি বললেন, তার জন্য তিনি পরিবর্তন চাইছেন। আপনি কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন। কেন পরিবর্তন চাইছেন? দেশ শান্ত, দেশের শান্তির জন্য তিনিও পরিবর্তন চাইছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। দেখছেন নিউজ বাংলার পর্দায় জনতার রায়, বর্তমানে আমরা কদমতলা বাজারে দাঁড়িয়ে রয়েছি, পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? বিশু দাস। আচ্ছা, গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? সরকারের সুযোগ সুবিধা তো পেয়েছি, ঠিক আছে। কি পেয়েছেন? সবগুলো পেয়েছি, আমরা তো কিছু লাগে না, আমরা মানুষের পেলে আমরাই পাবো। আচ্ছা, ঠিক আছে। উনি ব্যক্তিগতভাবে কিছু পাননি, কিন্তু বলছেন কি মানুষ অনেক সুযোগ সুবিধা পেয়েছে। তার আগে 25 বছর বামফ্রন্ট সরকার ছিল রাজ্যে, তখন কিরকম ছিল এই রাজ্যের অবস্থা, বা আপনি কি কোনো সুযোগ সুবিধা পেয়েছিলেন? তখন তো কিছুই পাই না, মানুষও পায় নাই। এখন দেখুন 2000 টাকা ভাতা পেয়েছে মানুষে, এটাই তো মার্কেটে উঠছে। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন তো প্রশ্নই ওঠে না, দাদা প্রত্যাবর্তন চাইছে। ধন্যবাদ আপনাকে। রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি কদমতলা পূর্তি বিধানসভা কেন্দ্রের সুনাইছড়ি বাজারে, পাশে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি আপনার নামটা? সুলভি চৌধুরী। গত 5 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি? তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? না, তখন পাইনি, বিজেপি আমলে পেয়েছে। বিজেপি আমলে পেয়েছে। আচ্ছা, এবারে এই কেন্দ্রে বিজেপি আইপিএফ জোট সরকারের যিনি মনোনীত প্রার্থী, তিনি এই চা বাগানে জনগোষ্ঠী থেকে মনোনীত হয়েছেন, কেমন লাগছে আপনার?
মানে আপনি কি বলছেন বিজেপি মানে বিজেপি হ্যাঁ দিলে তাদের কথা হ্যাঁ ভালো লাগছে আমার চা বাগানের একটা শ্রমিকের ছেলে আমার ভালো লাগছে আচ্ছা তো কি মনে হচ্ছে জনতার রায় কোন দিকে যেতে পারে এই কেন্দ্রে 100% দিদি বললেন বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী যিনি তিনি শিওর জিতবেন ধন্যবাদ আপনাকে জনতার রায়নীতি আমরা চলে এসেছি কুর্তি বিধানসভা কেন্দ্রের সোনাইছড়ি বাজারে তো আমাদের সাথে রয়েছেন একজন কাকু তো ওনার সাথে একটু কথা বলে নেব কাকু আপনার নাম আমার নাম দীপাল আমার বাড়ি তারাপুর আচ্ছা আপনি ব্যবসা করেন আমি তো হচ্ছে সামান্য ব্যবসা করি ব্যবসা কেমন চলছে আপনার এটা মোটামুটি একটা চলছে বিগত 5 বছর ধরে আপনার ব্যবসা ভালো চলছিল চলছে নাকি 25 বছরে ভালো ছিল না এই 5 বছরে ভালো এই 25 বছরে আমরা কিছু হইছে আচ্ছা তাহলে বিগত 5 বছরে আপনি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন আমরা যাও ভাইজি আমরা বিজেপিতে যাব তাহলে আপনি কি চাইছেন যে বিজেপি আইপিএফটি জোট সরকার আবার আসুক নাকি পরিবর্তন হোক না আমরা বিজেপি সরকার বিজেপি সরকার কাকু আবার বিজেপি সরকারই চাইছে দিদি কোন সরকারের আমলেই কিছু পাননি 16 তারিখ ভোট আপনিও ভোট দেবেন সবাই ভোট দেব প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে কি মনে হচ্ছে এই কেন্দ্র থেকে কে জয়লাভ করতে পারে আপনার কি মনে হয় বিজেপি সরকার এলে ভালো হবে না সিপিএম কংগ্রেস জোট সরকার এলে ভালো হবে নাকি তৃণমূল দিদি আবার প্রত্যাবর্তন বিজেপি সরকারকে চাইছে পাশে পেয়ে গেছে একজন দাদাকে দাদা আপনার নামটা শান্তা দি আচ্ছা গত 5 বছরে সরকারি কি কি সুযোগ সুবিধা পেয়েছে আমাকে পেয়েছি ইলেকট্রিক পেয়েছি ঘর পেয়েছে শৌচালয় পেয়েছে তার আগে সিপিএম ছিল এ রাজ্যে তখন কি কিছু পেয়েছিলেন সিপিএম আমলে উনি কিছু পাননি 16 তারিখ ভোট তো কি চাইছেন এই কেন্দ্র থেকে কি মনে হয় জনতার রায় কোন দিকে যাবে আমি বিজেপিতে ভোট দেব আচ্ছা আপনি আবার প্রত্যাবর্তন চাইছেন আচ্ছা সোনাইছড়ি বাজারে দাঁড়িয়ে রয়েছে আমরা জনতার রায় নিতে পাশে পেয়ে গেছে আপনার দাদাকে দাদা আপনার নামটা আমার নাম প্রদীপ গোস্বামী গত 5 বছরে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কি সুযোগ সুবিধা বলতে দেখুন যে যেমন পাইছে সবাই আমরা সেভাবেই পেয়ে গেছি আচ্ছা তার আগে 25 বছর সিপিএম ছিল এই রাজ্যে তখন কি কিছু পেয়েছিলেন হ্যাঁ মনে করুন যে ধরনের সবাই পায়ে থাকে সে ধরনের সব সুবিধা যেমন রেগার কাজ বলুন বা অন্য কিছু কাজ বলুন দাদা সব সব আমলেই কিছু না কিছু সুযোগ সুবিধা পেয়েছেন বললেন তো 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন এই কেন্দ্র থেকে কি মনে হচ্ছে জনতার রায় কোন দিকে যাবে জনতার রায় কোন দিকে যাবে আমরা তো চাইছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি আগে যাবে আর আমি বিজেপি করি আমি জনতা পার্টিকেই ভোট দেব তিনি চাইছেন প্রত্যাবর্তন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীকে তিনি জয়ী দেখতে চাইছেন ধন্যবাদ আপনাকে জনতার রায় নিতে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কদমতলা বাজারে পাশে পেয়ে গেছি একজন ব্যবসায়ী দাদাকে দাদা আপনার নামটা সুমঙ্গল গোস্বামী গত 5 বছর ধরে ব্যবসা বাণিজ্য কিরকম চলছে ব্যবসা মোটামুটি চলছে ভালো না খারাপ না আচ্ছা তার আগে 25 বছর বামেদের রাজত্ব ছিল তখন ব্যবসা কিরকম চলেছিল ব্যবসা বাণিজ্য একভাবেই ছিল ব্যবসা বাণিজ্য দুটো সরকারের আমলেই একই রকম চলেছে আচ্ছা আপনি সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন গত 5 বছর পিএম কিষাণ আর কি দাদা ঘর পেয়েছেন পিএম কৃষির অনুদান পেয়েছেন আচ্ছা তো 16 তারিখ রাজ্যে ভোট আমার আপনার এবং জনগণের রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে কি মনে হচ্ছে জনতার রায় কোন দিকে যেতে পারে পরিবর্তন না প্রত্যাবর্তন না প্রত্যাবর্তন হবে প্রত্যাবর্তন দাদা বলছেন প্রত্যাবর্তন তিনি চাইছেন ধন্যবাদ আপনাকে জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি 54 কুর্তি কদমতলার কদমতলা বাজারে তো আমাদের সাথে রয়েছেন একজন দাদা তো ওনার সাথে একটু কথা বলে আপনার নাম প্রথমে আচ্ছা তাহলে বিগত 5 বছরে আপনি কি কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে বাতা ভাই আরে বাতা পারছে কৃষির ইউরাটা ভাই আর কিছু পাই না গ্যাস পাই আর ওয়ার কিছু না আচ্ছা বিগত 25 বছরে যে বাম আমল ছিল তখন কি আপনি কোনো সুযোগ সুবিধা পেয়েছিলেন পাইছি পেয়েছিলেন
তার মানে দাদা মানে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার এবং সিপিআইএম যখন ছিল তখন দুটি আমলে দাদা কিছু না কিছু একটা পেয়েছিলেন তো দাদা এখন আপনি আপনি কি চাইছেন যে কোন সরকার আসবে বিজেপি চাইছেন মানে প্রত্যাবর্তন চাইছেন তো দাদা আবার প্রত্যাবর্তন চাইছেন ঠিক আছে একজন দিদিকে দিদি আপনার নামটা আচ্ছা আপনি বিজনেস করেন তো গত 5 বছর ধরে ব্যবসা কেমন চলছে তার আগে 25 বছর সিপিএম সরকারে রাজত্ব ছিল তখন কেমন ব্যবসা চলেছিল তা তো এর আগে আচ্ছা 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন যে সরকার আছে সেই সরকার থাক না নতুন সরকার চাইছেন দিদি প্রত্যাবর্তন চাইছেন ধন্যবাদ আপনাকে দাঁড়িয়ে রয়েছে কদমতলা বাজারে পাশে পেয়ে গেছে দুজন দাদাকে দাদা আপনার নামটা তিনজন নাথ আপনার নামটা আলী কুমার নাথ আচ্ছা 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন পরিবর্তন না প্রত্যাবর্তন আমরা চাইছি এই সরকারটা থাকুক বিজেপি আইপিএফটি জোট সরকারকে আবার রাজ্যে দেখতে চাইছেন আচ্ছা আপনি আমরা দিলীপ তাতেকে চাইছি আমি আচ্ছা দুজনেই চাইছেন প্রত্যাবর্তন ধন্যবাদ আপনাদের জনতার রায়নীতে আমরা চলে এসেছি 54 কুর্তি কদমতলার কদমতলা বাজারে তো আমাদের সাথে রয়েছেন একজন দাদা ওনার সাথে একটু কথা বলবো দাদা আপনার নাম সকল দাস আপনি যে ব্যবসা করেন ব্যবসা কেমন চলছে মনে করেন যে এই 5 বছর ব্যবসা ভালোই চলছে আর 25 বছরের তুলনায় কি 5 বছরে ভালোই চলছে মাছ বেটার বেটার তো 16 তারিখে আজকে ভোট তো আপনি কি চাইছেন পরিবর্তন নাকি প্রত্যাবর্তন পরিবর্তনের তো প্রশ্ন উঠে না কারণ মানুষ সব সময় ভালোর দিকে থাকে সুস্থর দিকে থাকে তো আপনি প্রত্যাবর্তন চাইছেন তো দাদা প্রত্যাবর্তন চাইছে ধন্যবাদ